এই গাইস, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয় সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স মিডিয়া চ্যানেল। গাইস, আজকে আমি আপনাদের জন্য খুবই ওসম একটি থিমস নিয়ে হাজির হয়েছি। আজকের এই থিমসের মধ্যে আপনি আপনার মন মতন কালারটি চেঞ্জ করতে পারবেন। এখানে আমি অনেকগুলি কালার দেখিয়ে দেবো, যেগুলো আপনারা ওয়ান টেপে আপনার মনের মতন করে আপনার কালারের থিমসটি চেঞ্জ করতে পারবেন। বাট আমি আপনাকে আজকে যে সেট আপটি দেখাতে যাচ্ছি, এইটা আপনার ডার্ক একটি থিমসের উপর এবং অরেঞ্জ ডার্কের মধ্যে দেখতে পারবেন। বাট আপনার যদি চান এই কালারগুলো চেঞ্জ করতে, তাহলে খুবই সহজভাবে এই থিমসের কালারগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। খুবই ইউনিক একটি স্টাইলিশ থিমস আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন, তাহলে প্লিজ গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম ইউনিক আপনাদের জন্য সেট আপ নিয়ে হাজির হব, সবার আগে আপনার কিছু নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন, লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম গাইজ, প্রতিটি টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দিই, যদি এই ধরনের ইউনিক সেট আপ আপনারা করতে চান, তাহলে আপনার কাছে অবশ্যই দুইটি অ্যাপ্লিকেশন থাকতে হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে, তাহলে উপরের আই বটনে দেখেন আমি একটি লিঙ্ক দিয়ে রেখেছি। যদি আপনারা ওই ভিডিওটি দেখেন, তাহলে নোভা লঞ্চারের কিছু সেটিং সম্পর্কে আপনারা জানতে পারবেন। তারপরে গাইজ, আর একটি পেইড ভার্সন অ্যাপ্লিকেশন রয়েছে, KLWP। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর দিয়ে ডাউনলোড করতে চান, তাহলে আপনাকে বাই করতে হবে। আর ফ্রি ভার্সনটি যে প্লে স্টোরে রয়েছে, সেটা যদি আপনি ব্যবহার করেন, তাহলে এই ধরনের প্রো ভার্সনের থিমস আপনারা কাস্টমাইজ করতে পারবেন না। তো আমি বলবো, আপনারা যদি এই প্রো ভার্সনটি ফ্রিতে ডাউনলোড করতে চান, তাহলে ভিডিওর ডিসক্রিপশনে চলে যান। ওইখানে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান, তাহলে এই প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন, তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেট আপ করতে হবে। তার জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যদি গাইস এই সেট আপটি কীভাবে করবেন যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে শুধু আমার ফিঙ্গারটি ফলো করেন। আমি ফিঙ্গারের মধ্যে অ্যারোমার্ক দিয়ে রেখেছি, আমি যেখানেই টাচ করব সেখানেই কিন্তু আপনারা এরকম একটি পয়েন্ট দেখতে পারবেন। তো যখনই আপনি প্রথমবার নোভা লঞ্চারটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপরে স্ক্রল করে করে আপনাদেরকে একদম নিচে চলে আসতে হবে। আসার পর এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন, সাথে সাথে গাইস নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। তো আপনাকে এরকম লং প্রেস করে রাখতে হবে, তারপরে রিমুভে ট্যাপ করে দেবেন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন দিয়ে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করে দিবেন। তারপরে আপনাকে ডিফল্ট নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিতে হবে। দেখেন গাইস, যদি আপনি এই ধরনের সেট আপ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ডিফল্ট নোভা লঞ্চারটি ইউজ করতে হবে। উইদাউট নোভা লঞ্চার আপনারা এই থিমসগুলোতে যে ফিউচারগুলো দেখতে পারবেন, সেগুলো কিন্তু ওয়ার্ক করবে না। তো অবশ্যই আপনাকে ডিফল্ট এই থার্ড পার্টি নোভা লঞ্চারটি ইউজ করতেই হবে। তো আপনারা দেখেন এই নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন গাইস আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি অলরেডি একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তা আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কীভাবে আনজিপ করবেন সেইটাই দেখে দিয়ে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য দেখেন গাইস, এখানে আমি থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে যাচ্ছি। আপনি যদি এই চ্যানেলে রেগুলার একজন ইউজার হয়ে থাকেন, তাহলে আপনারা দেখতে পারবেন আমি প্রতিটি টিউটোরিয়ালে কিন্তু এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকি। যদি আপনি সেম অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান, তাহলে দেখেন ভিডিওর ডিসক্রিপশনে আমি অ্যাপ্লিকেশন লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে চান প্লে স্টোরতে, তাহলে একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো দেখেন গাইজ, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখন আপনি প্রথমবার এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে জিপ ফাইলটি ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এইরকমই একটি থিমসের নাম দেখতে পারবেন, ডার্ক থিমস বলে। এটি একটি জিপ ফাইল, এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন।
তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে গাইস এখানে একটু অপশন দেখতে পারবেন এক্সট্রা হিয়ার, তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে অবশ্যই আপনারা পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে 100% শিওরিটি দিতেছি, আমি ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি টাইপিং করে দিয়েছি, শুধু আপনাকে কন্টিনিউ ভিডিওটি দেখতে হবে, তাহলে আপনারা পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, এর জন্য এখানে আমি পাসওয়ার্ডটি পেস্ট করে দেব, তারপরে এখানে ওকেতে ট্যাপ করব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি, এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে ডার্ক থিমস বলে। তো এখন আপনাকে যা করতে হবে, মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে করে আবারও আপনাকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্কোর করে করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর স্কোর করে আরেকটু নিচে আসবেন, এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ, তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই আপনি এখানে ট্যাপ করবেন সাথে সাথে আপনাকে এইরকম একটি অপশনে নিয়ে চলে আসবে। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে থ্রি লাইনে ট্যাপ করুন, তারপর স্কোর করে একদম নিচে চলে আসবেন। যদি আপনি এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন, আমরা জিপ ফাইলটি আনজিপ করার জন্য যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেছিলাম, যদি আপনার সেম অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন তাহলে আপনি এখানে সেই অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনার জিপ ফাইলটি আনজিপ করে যদি ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখে থাকেন তাহলে আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। যেহেতু আমি ডাউনলোড ফোল্ডারটি আনজিপ করে রেখেছি, এর জন্য আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল ডার্ক থিমস বলে, সেই ফোল্ডারটি আবারও ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে দেখেন আমি একটি ব্যাকআপ ফাইল নাম দিয়ে রেখেছি নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন, সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই আপনি ওখানে ওকেতে ট্যাপ করবেন সাথে সাথে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন, এবং আপনারা দেখতে পারবেন আপনার হোম স্ক্রিনটি এমটি রয়েছে। বাট যখনই আপনি উপরে এরকম সোয়াইপ আপ করবেন, আপনারা এখানে ইমেজিং একটি আইকন প্যাক দেখতে পারবেন। যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। অলরেডি এই আইকন প্যাকের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি, যদি আপনি এই সেট আপের জন্য এই আইকন প্যাকটি ব্যবহার করতে চান। এখন গাইস আপনাদেরকে যা করতে হবে, আপনার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তো দেখেন এখানে উপরে আমার KLWP অ্যাপ্লিকেশনটি দেখা যাচ্ছে, তো আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি প্রথমবার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন। আর যদি আপনি আগে এই অ্যাপ্লিকেশনটি কখনও ব্যবহার করে থাকেন, কোনো থিমস ইউজ করে থাকেন, তাহলে আপনার সেম থিমসটি এখানে শু করবে। তো এখন গাইস আপনাদেরকে যা করতে হবে, এখানে থ্রি লাইনে ট্যাপ করে দেবেন। থ্রি লাইনে ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখেন গাইস আমি কিন্তু KLWP প্রো ভার্সনটি ব্যবহার করতেছি। তো আমি সেম জিনিসটি আগে রিপিট করেছিলাম, এখন আবারও আপনাদেরকে বলতেছি, যদি এই সেম অ্যাপ্লিকেশনটি আপনারা ব্যবহার করতে চান তাহলে আমার ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি এই প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। তো এখন গাইস আপনাদেরকে যা করতে হবে, এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন সাথে সাথে আপনারা এক্সপোর্ট বলে একটি অপশনে চলে আসবেন। এখন আপনার সেই থিমসটি এখানে এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ফোল্ডারে ট্যাপ করুন, আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছিলাম, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তারপরে আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল ডার্ক থিমস বলে, তো আপনাকে এই ফোল্ডারটি আবার ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা ডার্ক KLWP বলে এরকম একটি থিমস দেখতে পারবেন, এটার উপর ট্যাপ করুন। যদি গাইস ফার্স্ট স্টেপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং, আবারও উপরে ফোল্ডারে চলে যান, তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন, তারপরে আবারও এই ডার্ক থিমস ফোল্ডারটি ওপেন করে দিন, তারপরে আবারও এই থিমসটির উপর ট্যাপ করে দিন। দেখেন গাইস আপনাদের সেই ইমেজিং থিমসটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। গাইস এটাকে সেট আপ করার জন্য আপনাকে যা করতে হবে, এটার উপর ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন গাইস এখানে একটু হালকা লোডিং নেবে, তো আপনাকে এখানে ওয়েটিং করতে হবে। হালকা একটু ওয়েটিং করার পর যখনই কমপ্লিটলি এই থিমসটি এখানে কাস্টমাইজ করার জন্য রেডি হয়ে যাবে, তো এখন আপনি এটাকে যদি চান তাহলে কাস্টমাইজ করতে পারবেন।
দেখেন গাইস, আমি আপনাদেরকে প্রথমে একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে যদি এখানে কোনো আপনারা এরকম প্রশ্নবোধক চিহ্ন দেখে থাকেন, তাহলে কিভাবে আপনাকে এই প্রশ্নবোধক চিহ্নটির জায়গার মধ্যে আপনি আপনার নিজের লোগোটি নিয়ে আসবেন। তো যদি আপনি এই জিনিসটি এখানে কনফিউশন থাকেন, তাহলে আপনি আমার টিউটোরিয়ালটি দেখতে পারেন, উপরের আই বোটনে দিয়ে রেখেছি কিভাবে এরকম প্রশ্নবোধক চিহ্নে আসলে কিভাবে আপনাদেরকে এখানে সেই লোগোটি নিয়ে আসতে হবে। তো গাইস, আমি আপনাদেরকে ইন্ট্রোতে বলেছিলাম যদি আপনি যদি এইটার কালারটি চেঞ্জ করতে চান, তাহলে কালারটি চেঞ্জ করতে পারবেন। তো কালারটি চেঞ্জ করার জন্য যদি এখানে অ্যারোতে ট্যাপ করেন, তাহলে এখানে ভিন্ন ধরনের কালার দেখতে পারবেন। যদি এখানে আইকন পেগের অরেঞ্জ কালারগুলো আপনারা চেঞ্জ করতে চান, তাহলে এখানে ট্যাপ করেন, দেখেন এখানে আইকন পেগের অরেঞ্জ কালারটি চেঞ্জ হয়ে এখানে আপনারা ভিন্ন ধরনের একটি কালার দেখতে পারবেন। তো আপনি আপনার মন মতো এখানে কালারটি সিলেক্ট করতে পারবেন। যদি এই থিমসটিকে আপনারা হোয়াইট মুডে ইউজ করতে চান, তাহলে এখানে দেখেন ডার্ক লিখা রয়েছে, এখানে যদি ট্যাপ করেন তাহলে দেখেন এটা আপনারা হোয়াইট মুডে ইউজ করতে পারবেন এবং এখান থেকে কালারগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। যদি এখানে আপনারা নাইট মুডে আবার ট্যাপ করেন, তাহলে দেখেন এটা আবারও নাইট মুডে চলে আসবে। যদি আপনারা কালারটি আবারও চেঞ্জ করতে চান, তাহলে চেঞ্জ করতে পারবেন, বাট আমি এখানে ডার্ক এবং অরেঞ্জের মধ্যেই রেখে দেব। তারপরে আবারও যখন এখানে ট্যাপ করবেন, আপনারা মেইন হোম স্ক্রিনে চলে আসবেন। যদি এখানে আপনার কালারগুলো এবং কাস্টমাইজগুলো কমপ্লিট হয়ে যায়, তাহলে গাইস আপনাকে যা করতে হবে, এখানে উপরে সেভ বাটনে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পরে এরকম এফ এক্স বলে একটি অপশন চলে আসবে, এখানে ট্যাপ করুন। তারপরে এখানে সেট ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিনে সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর হালকা একটু ওয়েটিং করবেন, তারপরে এরকম একটু উইন্ডো চলে আসবে, তারপরে আবারও আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে ইমেজিং একটি থিমস দেখতে পারবেন। যখনই গাইস আপনারা উপরে এরকম সোয়াইপ আপ করবেন, এখানে আপনারা ইমেজিং একটি আইকন প্যাক দেখতে পারবেন। আমি আগে বলেছি আইকন প্যাকের লিঙ্কটি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, অলরেডি আইকন প্যাকের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। গাইস যখন এখানে থ্রি ডটে ট্যাপ করবেন, আপনারা এখানে প্রচুর পরিমাণে আইকন দেখতে পারবেন। এই আইকনগুলো আপনারা এখান থেকে হোম স্ক্রিন থেকে ইউজ করতে পারবেন। এক্সাম্পল দেখেন, মনে করেন আমি এখানে ইউটিউবে ট্যাপ করতেছি, দেখেন আমার ইউটিউবটি ওপেন হয়ে যাবে। খুবই অসম একটি থিমস। যদি গাইস এই থিমসটি আপনার কাছে ভালো লাগে থাকে, তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন, আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকে ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনার প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।